ঝাড়গ্রাম জেলা শহরে স্বনামধন্য শিল্পী সুবীর বিশ্বাস স্লেটে খোদাই করে একের পর এক মূর্তি স্থাপন, এবার দুর্গা প্রতিমা। দুর্গা প্রতিমা করতে গিয়ে তিনি জানালেন যে দুর্গা প্রতিমা কেন করেছিলেন। এবছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ, আর দ্বিশতবর্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানানোর জন্যই তিনি স্লেটের তৈরি দুর্গা তৈরি করেছেন। তার কারণ, স্লেট এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুটোই ওতপ্রোতভাবে জড়িত। তার কারণ, বর্ণ পরিচয় এবং স্লেট প্রত্যেক মানুষই ব্যবহার করেছে, তাই স্লেটের তৈরি দুর্গা তৈরি করেছে। এই দুর্গা মণ্ডপে শোভাও পাবেন ঝাড়গ্রাম জেলা শহরের। ফেব্রুয়ারি মাসের 4-5 তারিখ নাম তো, এটা ফেব্রুয়ারিতে শুরু করেছি, এটা শেষ করেছি জুলাইয়ের লাস্ট উইক, তারপরে বাকিগুলো আমি শুরু করেছি। মানে কেমনভাবে বানিয়েছেন, কি উপকরণ আছে? হ্যাঁ, এটা শুরু হয়, এটা মানে আমার ভাবনা ছিল এবছর বিদ্যাসাগর মশাইয়ের 200তম জন্ম শতবার্ষিকী। তো আমাদের সাথে বিদ্যাসাগর মশাইয়ের একটাই সম্পর্ক, প্রথম হচ্ছে বর্ণ পরিচয়, আর বর্ণ পরিচয়ের সাথে স্লেট, এটা আমাদের ওতপ্রোতভাবে জড়িত, আমাদের জীবন শুরু এটা দিয়ে। তো সেটাতেই আমার মনে হয়েছে যে বিদ্যাসাগর মশাইকে যদি শ্রদ্ধা জানাতে হয়, তাহলে আমার ভালো লাগা বা আমার পছন্দ থেকে আমি এই স্লেটের মাধ্যমে এই দুর্গা ঠাকুর তৈরি করে এবং সেটা দিয়ে শ্রদ্ধা জানাবার জন্য আমি এটা তৈরি করেছি।